আপকিবার কিবার দুশো পার এই নাড়া দিয়েছিল বিজেপি কিন্তু দু হাজার একুশের বাংলায় বিধানসভার ভোটে তিন অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেনি তাদের বিধায়কের সংখ্যা তারপর ধীরে ধীরে বড়সড় সড়ো ধাক্কা খেতে থাকে বঙ্গ বিজেপি একে একে বহু নেতাকর্মীরা দল পরিবর্তন করেন তার উপর বিভিন্ন উপনির্বাচন ও পৌর নির্বাচনে চরম ধাক্কা খেয়েছে বিজেপি আর এই মুহূর্তে ঘুরে দাঁড়ানোটাই সব বড় চ্যালেঞ্জ বঙ্গ বিজেপির কাছে এই রকম পরিস্থিতিতে যখন চলছে তার মধ্যে চার রাজ্যের বিধানসভা নির্বাচনে ভালো ফল করেছে বিজেপি অর্থাৎ বাংলায় বিজেপি মাথাচাড়া না দিতে পারলেও রাজ্যের বাইরে নির্বাচনে ভালো ফল করল তারা আর এই পরিস্থিতিতে আচমকা বঙ্গ বিজেপিতে যোগদান করল একশো জন কর্মী সোমবার মুর্শিদাবাদের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে তারা দলীয় কার্যালয়ে তারা গেরুয়া পতাকা হাতে তুলে নেয় যোগদানের সময় উপস্থিত ছিলেন উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সদ্য বিজেপির সভাপতি হিসেবে তিনি ঘোষিত হয়েছেন তিনি ধনঞ্জয় ঘোষ তারপরেই তার হাত ধরেই বিজেপিতে এতগুলো মানুষ যোগদান করল মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত দফরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনাটি ঘটেছে এদিন তিনি বলেন এই এলাকায় একশো জন মানুষ তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছে আমরা তাদের সম্মানের সাথে যোগদান করেছি তিনি বলেন মূল স্রোতের উল্টো দিকে গিয়ে যারা বিজেপিতে যোগদান করল তারা নিষ্ঠাবান এবং সৎ বলেই মনে করি যদিও এই ঘটনায় গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস